তাদের জবানের পাওয়ারটা এতটা বেড়ে গেছে, তারা রসুলের সামনে গুস্তাখি করে বলে রসুলরা নাকি ভিখারির বাচ্চা, রসুলরা নাকি খারাপ, বলেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আমার রসুলের সামনে যারা গুস্তাখি করে তারাই হচ্ছে জারর সন্তান। খবর নিয়ে দেখেন বাবা, নবীর সামনে গুস্তাখি নয়, রসুলের সামনে কোনো আপোষ নেই, কথা ঠিক না ভুল বলে। এখন তো দেখবেন রসুলের সামনে কিছু কিছু আছে, আবার বলছে রসুল নাকি ভিখারির বাচ্চা, বলেন না নাউযুবিল্লাহ, বলেন কি গো, বলছে তো নাকি কিছু কিছু, তাদের জবানের পাওয়ারটা এতটা বেড়ে গেছে, তারা রসুলের সামনে গুস্তাখি করে বলে রসুলরা নাকি ভিখারির বাচ্চা, রসুলরা নাকি খারাপ, বলেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন এদের জবানের পাওয়ারটা কত বেড়ে গেছে চিন্তা করে দেখেছে। হ্যাঁ, রসুলরা ভিখারির বাচ্চা, ভিক্ষু লজ্জা করে নে, এমন এদের জবানের তেজ বেড়ে গেছে, কিছু কিছু আছে এরা আবার সাহাবাদেরকে বলে কাফেরের রক্তে তৈরি, দেখেছেন না আপনারা, দেখেছে তো নাকি বাবা, আমার সিলসিলার আলেম দাবি করে, আমার সিলসিলার আলেম দাবি করে, কিন্তু এরা হচ্ছে মুনাফিক, সিলসিলার মধ্যে থেকে সিলসিলার ঘোড়া কাটার চেষ্টা করছে, এই আছে না না আছে না নাই, বলে আমার রসুলের সামনে যদি কেউ বলে ফেলে যে মুহাম্মদুর রসুলের জামাটা নোংরা খারাপ, ওই নোংরা কথাটা বলার জন্য আল্লাহ পাক তাকে কাফের করে দেবে। কে লিখছে বসিরাত হুজুরের কিতাব, বসিরাত হুজুর লিখছে কি গো, এলিটেলি আলেম নাকি গো বাবা, এলিটেলি আলেম নাকি গো বাবা, এরকম কিছু কিছু বেরিয়েছে বাবা, এদের থেকে বাপ সাবধান থাকার দরকার আছে না নাই। ইসলামের ক্ষতি কারা বেশি করেছিল বলেন তো দেখি, ইসলামের ক্ষতি কারা বেশি করেছিল, মুনাফিকরা করেছিল, আমার রসুলের দরবারে রসুলের কাছে থেকেছে, রসুলের সঙ্গে খাওয়া দাওয়া করেছে, রসুলের সঙ্গে নামাজ পড়েছে, রসুলের সঙ্গে ঘোরাঘুরি করেছে, আর ওরাই কিন্তু আমার রসুলের বিরুদ্ধে বেশি কথা বলেছে। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই রসুলের দরবারে বসে থাকত, সাহাবা সাথে বসে থাকতো, কিন্তু ও হচ্ছে বেশি মুনাফিকি করতো। আল্লাহ যেন আমাদের সকলকে এই রকম মুনাফিক থেকে দূরে রাখেন, বলুন না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা জসনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জসনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, জসনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা পেড়ে ওঠে ততই, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে,
বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জসনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার জবান যুবকেরা, মুরব্বি আনগণেরা, মানে রাসূলকে মহব্বত করেন, মহব্বত করার মতো করেন, যারা করেছিল তাদের দিকে শিক্ষা নেন, কথা ঠিক না? শিক্ষা লিবার দরকার আছে না? দরকার আছে। রাসূলের সাহাবারা আমার রাসূলকে কেমন মহব্বত করেছিল, তারাই মহব্বত আর আমাদের মহব্বত দুটো কি এক হবে? বাবা সাহাবাদের মহব্বত কেমন ছিল তাদের দিকে শিক্ষা লিবার। বাবেরা নবান যুবকিরা তরুণীরা বারাম, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা কথা জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে যখন আমি বসে থাকি, হুজুর যখন আপনার কথাবার্তা শুনতে থাকি, হুজুর যখন আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কথা ছাড়া আর আমার কোনো কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার যখন আমি বাড়ির দিকে চলে যাই, বাড়িতে গিয়ে যখন ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের নিয়ে সংসার করতে থাকি, হুজুর যখন দুনিয়াদারি করতে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তখন আর আপনার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, হুজুর আমি মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছি। হুজুর আপনার দরবারে এসে একরকম, আর বাড়িতে গিয়ে একরকম, হুজুর আপনার দরবারে যখন বসে থাকি, আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, আপনার জবানের কথাবার্তা শুনতে থাকি, হুজুর যখন আপনার দিকে তাকিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে ছাড়া আর কিছু আমার মনে থাকে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবার থেকে যখন বাড়ির দিকে চলে যায়, হুজুর বাড়িতে গিয়ে ছেলে পুলেদের নিয়ে হুজুর যখন সংসার করতে থাকি, বিবি বাল বাচ্চাদের নিয়ে যখন দুনিয়াদারি করতে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কথা আর মনে থাকে না। হুজুর আপনার কাছে এক রকম, বাড়িতে গিয়ে আর এক রকম, হুজুর আপনার দরবারে এক রকম, বাড়িতে গিয়ে এক রকম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। ওই সময় আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরকে কি বলেছিলেন? এ সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক যদি তোমার মনেতে শুধু আমি নবী আমার মহব্বতটা দিত, শুধু যদি আমার মহব্বতটা তোমার মনে থাকতো, এ আমার সাহাবা তুমি বাঁচতে পারতে না, বাঁচতে পারতে না। আমার আল্লাহ পাক তোমার মহব্বতটাকে দুটো ভাগ করে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক তোমার মহব্বতটাকে দুটো ভাগ করে দিয়ে একটা আমার জন্য রেখে দিলেন, আমার আল্লাহ পাক আর একটা তোমার সংসারের জন্য দিলেন। এ আমার সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমার ওই সংসারটাকে, আমার আল্লাহ পাক তোমার ইবাদতের মধ্যে কবুল করে নিয়েছে। তোমার ইবাদতের মধ্যে তোমার সংসারটাও কিন্তু কবুল হয়ে গেছে। কি মহব্বত করেছে আমার রাসূলকে সাহাবা হুজুর, আপনার কাছে এলে আপনার কাছে শুধু দেখি আর কিছু তো মনে থাকে না হুজুর, হুজুর বাড়িতে গেলে হুজুর আপনার কথা তো মনে থাকছে না হুজুর, হুজুর আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? কতটা মহব্বত করেছে চিন্তা করে দেখে, সেই মহব্বত কি আমাদের মনে রয়েছে? বাবা
মহাব্বত করা করেছিলেন সাহাবা হুজুর তা করেছিলেন বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা আমার নবী পাকের উম্মত উম্মতীরা আমার নবীকে সাহাবা হুজুররা কতটা মহব্বত করেছে দেখেন আল্লাহর নবী নূরু নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা হুজুরদেরকে বলেছিলেন এ সাহাবারা সামনে যুদ্ধ রয়েছে সামনে জিহাদ আছে ওই জিহাদের ময়দানে যেতে হবে তোমরা কিছু কিছু সম্পদ আমাকে দাও আল্লাহর রাসূল যখন সাহাবা হুজুরদেরকে বলেছিলেন সাহাবারা আল্লাহর রাসূলের কাছে কিছু কিছু সম্পদ নিয়ে হাজির হয়েছিলেন আল্লাহ রাসূলের দরবারে হযরত ওমর ফারুক এসে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরফ থেকে এইটা আমার রাসূল খুশি হয়েছিলেন আল্লাহ রাসূলের দরবারে হযরত উসমান গনি হুজুর চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরফ থেকে এইটা আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন আল্লাহ রাসূলের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরফ থেকে এই সম্পদটা আল্লাহ রাসূল কি বললেন মারহাবা 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 আল্লাহ রাসূল খুশি হয়েছিলেন আল্লাহ রাসূল ওই সময় হযরত আবু বকর হুজুরকে ডেকে বলেছিলেন এ বাবা আবু বকর তুমি কি আমাকে কিছু দেবে না বাবা আল্লাহ রাসূলের দরবারেতে হযরত আবু বকর হুজুর হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরফ থেকে এইটা আপনাকে দিলাম আল্লাহ রাসূল ওই সময় কি করেছিলেন আল্লাহ রাসূল ওই সময় ওই সম্পদটাকে খুলেছিলেন ওই মালটাকে খুলেছিলেন খুলে দেখতে পেলেন হযরত আবু বকর হুজুর তার বাড়িতে যা কিছু ছিল সব আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিয়েছিলেন আল্লাহ রাসূল ওই সময় প্রশ্ন করেছিলেন ও বাবা আবু বকর তোমার ঘরে আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যা ঘরে ছিল সব আপনার দরবারে হাজির করে দিয়েছি আল্লাহর নবী ওই সময় প্রশ্ন করেছিলেন ও বাবা আবু বকর তুমি কি তোমার বাড়িতে কিছু রেখে আসো না আল্লাহ রাসূলকে ওই সময় হযরত আবু বকর হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি ঠিক না ভুল তাদের মহব্বত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না অন্তত কিছু করতে পারেন না রসুলের জন্য অন্তত একটু রসুলকে মহব্বত তো করো বাবা কি গো ঈমান আপনার কি রসুলকে মহব্বত করা রসুল ছাড়া কিছু ভাবলে হবে না হাবিব ছাড়া কিছু ভাবলে হবে না তবেই কিন্তু আপনার ঈমানটা ঠিক থাকবে রসুলকে ছেড়ে দিয়েছেন আপনার ঈমান চলে যাবে দ্বীন চলে যাবে শরিয়ত চলে যাবে আপনার সব কিছু শেষ হয়ে যাবে রসুল ছাড়া কিছু আমার রসুলের দরবারে হযরতে উমারে ফারুক হুজুর চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ঈমানটা কি হুজুর ঈমানটা কি আল্লাহ রাসূল বলেছিলেন তোমাকে যা কিছু আছে দুনিয়ার জমিনেতে সব কিছুর থেকে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসি আমার রাসূলকে কতটা মহব্বত করে প্রিয় করে দেখেন সাহাবা হুজুররা হযরত ওমর ফারুক হুজুর বলছেন যে হুজুর আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না হুজুর আপনাকে আমার সম্পদের থেকে বেশি ভালোবাসি না হুজুর আপনাকে আমার ছেলেপুলেদের থেকে বেশি ভালোবাসি না আমার রাসূল বলেছিলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হুজুর পরিপূর্ণ ঈমানদার হতে গেলে কি করা লাগবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার যা কিছু রয়েছে তোমার বাপ ছেলে পুলে তোমার স্ত্রী তোমার সম্পদ দুনিয়ার জমিনেতে যা কিছু রয়েছে সব থেকে বেশি আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে ওই সময় হযরতে সাহাবা হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিন
দিন থেকে আমি আমি উমার ফারুক আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মহব্বত আর আমাদের মহব্বত এক হবে। এখন তো মদকে পড়ে রয়েছে রাস্তায়, ওকে যদি গিয়ে বলেন যে কিরে রসূলের জন্য জীবন দিবি বলবে হ্যাঁ, কথা ঠিক না ভুল বলে, মদকে পড়ে রয়েছে রাস্তায় রসূলের জন্য জীবন দিবি বলে হ্যাঁ বলে কি খেয়েছিস রে ওটা কি বলে ওটা তো মুক্তি নে খেয়েছি আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীকে সাহাবা হুজুররা কতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, প্রিয়ার করেছে দেখেন। আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে যাবে। আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কা শরীফটাকে ছেড়ে দিতে হবে, জন্মভূমিটাকে ছেড়ে দিতে হবে, হিজরত করে চলে যেতে হবে। হুজুর আমার টুক টুক করে হেঁটে 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 হযরতে আবু বকর হুজুরের বাড়িতে চলে গেলেন। আবু বকর হুজুরের বাড়িতে গিয়ে হুজুর আমার দরজাটা ঠোকা দিয়েছিলেন, ও বাবা আবু বকর তুমি কি বাবা বাড়িতে আছো বাবা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আমি আবু বকর হাজী। আল্লাহর নবী সাহাবা হুজুরকে বলেছিলেন এ আমার সাহাবা আবু বকর, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটাকে ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে, তো বাবা আবু বকর তুমি কি আমার সঙ্গে হিজরত করবে। আল্লাহর নবীকে ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কদমেতে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আজকের দিনেতে আমাকে হুকুম করেন যে আবু বকর তোমাকে একটুনি জীবনটা দিয়ে দিতে হবে, আমি আবু বকর আপনার কথাতে হেসে 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 আপনার জীবনকে কুরবান করে দেব। কি মহা হেসে হেসে নিজের জীবনকে কুরবান করে দেব। আমার নবী যখন আবু বকর হুজুরের বাড়িতে গিয়েছিলেন রাত রাতের, আল্লাহ রাসূল যখনই টোকা দিয়েছিলেন দরজায়, সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর দরজা খুলে দিয়েছিলেন যে আবু বকর এত রাত্রে আমি তোমার দরজায় গিয়ে টোকা দিলাম, তুমি সঙ্গে সঙ্গে আওয়াজটা দিয়ে দিলে, কি ব্যাপার আবু বকর তুমি কি ঘুমাওনি নাকি, তুমি কি ঘুমাও না নাকি, কি মহব্বত করেছে চিন্তা করে দেখে। আমার রসুল যখন থেকে বলেছিলেন যে আবু বকর হিজরত করে চলে যেতে হতে পারে, সেই দিন থেকে আমার রসুলের মহব্বতে আমার রসুলের ভালোবাসায় আমার রসুলের জন্য হযরতে আবু বকর হুজুর সেই দিন থেকে রাত্রি এক ফোঁটা ঘুমাতেন না। এটা বলে সাথে সাথে তিনার মেয়েও কিন্তু ঘুমাতেন না রসুলের মহব্বতে, কথা ঠিক না ভুল বলে হাবিবের মহব্বতে তিনারা দাঁড়িয়ে থাকেন। আর আজকের দিনেতে আমরাও রসুলকে মহব্বত করি, আমরাও বলি তাদের মহব্বত আর আমাদের মহব্বত একটু চিন্তা করে যায়। বাবেরা নবান যুবকেরা তরুণীরা পারা আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার টুক টুক করে হেঁটে 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 হিজরত করতে লাগলেন। আল্লাহ রাসূলের সাথে সাথে হযরতে আবু বকর হুজুর যেতে লাগেন, হযরতে আবু বকর হুজুর যেতে লাগেন। আল্লাহ রাসূল যখন সামনের দিকে এগিয়ে গেলেন, হযরতে সাহাবা হুজুর আল্লাহ রাসূলের সামনের দিকে চলে গেলেন,
যাচ্ছেন, আল্লাহ রাসূলের একবার সামনের দিকে যাচ্ছেন, একবার পেছন দিকে যাচ্ছেন, একবার ডান দিকে যাচ্ছেন, একবার বাম দিকে যাচ্ছেন। আল্লাহর নবী ওই সময় হযরতে আবু বকর হুজুরকে বলেছিলেন, ও আমার সাহাবা, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন সামনের দিকে যাচ্ছ, কেন তুমি একবার পেছন দিকে যাচ্ছ, কেন তুমি একবার ডান দিকে যাচ্ছ, কেন তুমি একবার বাম দিকে যাচ্ছ? এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা। ওই সময় আবু বকর হুজুর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সামনে আপনার শত্রু রয়েছে, হুজুর যদি আপনাকে সামনের দিক থেকে কেউ আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে প্রথম লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পেছন দিকে তে আপনার শত্রু রয়েছে, হুজুর আপনাকে যদি কেউ পেছন দিক থেকে আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পেছন দিকে যাচ্ছি, আপনাকে যদি কেউ প্রথম আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে প্রথম লেগে যাবে, হুজুর আপনার ডান দিকে কেন যাচ্ছি, ডান দিকে তে আপনার শত্রু রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যদি কেউ ডান দিক থেকে আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে প্রথম লেগে যাবে, হুজুর আমি বাম দিকে কেন যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডান দিকে আপনার শত্রুরা রয়েছে, হুজুর আপনাকে যদি ওই ডান দিক থেকে আক্রমণ করে, আমাকে প্রথম লেগে যাবে। কি মহব্বত, মানা কিন্তু হচ্ছে না, বলে রাসূল বলেছেন ন্যায়ের কথা, সত্যের কথা, হকের কথা, কিন্তু আমরা সেই হক কি মানি? বলে রাসূল বলেছেন তোমরা বড়ের মাল, ভাইয়ের মাল তোমরা নেবে না, ভাইয়ের হকটাকে নষ্ট করবে না, কিন্তু আজকের দিনে দেখবেন সেই ভাইয়ের হক কি গো বেশি বেশি দিচ্ছে না, মুসলমানের মধ্যে কম আছে না বেশি আছে, এই কথা বলে মুসলমানের মধ্যে বেশি আছে না কম আছে? এক ভাইয়ের যদি 30,000 টাকার ঘর আছে মুসলমান, আর এক মুসলমান তো গিয়ে বলে তোকে 30,000 দেব, এটা দিয়ে 10,000 দিতে হবে, কি গো কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল বলে? আরে ইও দাবি করে রাসূলকে মানি, ও দাবি করছে রাসূলকে মানি, ইও বলছে রাসূলকে মানি, ও বলছে রাসূলকে মানি, আরে ভাইয়ের হকটা তো আগে মিটা, তারপরে তো বলবি রাসূলকে মানি, রাসূলকে কথা ঠিক না ভুল বল? 10,000 এলে আবার বলে 5,000, কথা ঠিক না ভুল বলে? এখন তো দেখবেন মুসলমানের মধ্যে ভাই ভাইয়ের মিল মহব্বতটাকে কিভাবে ধ্বংস হয়ে গেছে, একটা ঘর সেই ঘরে তো দেখবেন মিডিল থেকে একটা করে পাঁচিল চলে গেছে, কথা ঠিক না ভুল বলে? ভাই ভাইয়ের সঙ্গে মিল রয়েছে, এই রাগ হচ্ছে না কি আপনার, ভাই ভাইয়ের সঙ্গে মিল আছে বলে, সে মিল তো নেই বাবা, এ দাবি করছে রাসূলকে মানে কি হবে, এ দাবি কোনো লাভ নেই, দাবি করবে করার মতো করেন, মানবেন মানার মতো মানেন বাবা, কথা ঠিক না কথা? আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, রাব্বাকা আইনায়া সাওকান ওয়ালি তাইবাতা দারাফাত ইসকা
فأتيت إلى حبيبي فاخضع يا قلب ورزقا صلي على محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبقار راع تعلق يبكي يسأل خالقه فعتال الوحي كأسره اقرا يا محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صافا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد يا طيبة جئتك صافا لرسول الله محبا بالروضة سكنت روحي ودوار هادي محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام يا رسول الله اللهم صل على